আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে সবার আগে সবার কাছে নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে আমি পল্লব শুরু করছি সংবাদ টুডে তাকদীপে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌম্যদীপ ব্যানার্জির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকদীপ আশ্রম মোড়ের কাছে একটি ইটের গাছে ধাক্কা মারে গাড়িটি ঘটনাস্থলেই মৃত্যু চালকের আহত তিন ভয়াবহ পথ দুর্ঘটনা কাকদ্বীপে মৃত এক আহত তিন আজ কাকদ্বীপ আশ্রম মোড় এলাকায় ডেপুটি ম্যাজিস্ট্রেটের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি ইটের গাছিতে ধাক্কা মারে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায় গাড়িটি সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন ছুটে এসে ড্রাইভার সহ ডেপুটি ম্যাজিস্ট্রেট ও গাড়িতে থাকা তার স্ত্রী মেয়েকে উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতাল নিয়ে যায় হাসপাতালে নিয়ে গেলে গাড়ির চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা আহত আলিপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌম্যদীপ ব্যানার্জি সহ অন্যদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে খবর এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের দুর্ঘটনার খবর জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রশাসনিক মহলে আমরা তো ঠিক দেখিনি আমরা বাড়িতে ছিলাম তো যখন আওয়াজটা দেখলাম বাড়ি থেকে বেরিয়ে করে দেখলাম যে এখানে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে তো ওনাকে বার করার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু এনে এপাশে কাজ লক ছিল কোনোরকম আমরা খুলে লক বের করার পরে গাড়ি পাইনি একটা টোটোতে নিয়ে ওনাকে হসপিটালে যাচ্ছিলাম তো হাফ রাস্তাতে যেতে উনি জল চাইছিলেন মানে কথা বলতে পারেনি ওনা একটা ইশারা দিয়ে জল চাইছিলেন আমরা দুবার জল খাওয়ানোর পরে মানে আমাদের কাকদ্বীপ যেতে পোলট্রিতে পার করেছি স্পটে চলে গেছিলাম তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তাররা চেক ফেক করে ওরাও নিজেরা বললেন যে চলে যাননি তো আমরা ওখানে কিছুক্ষণ ছিলাম 10-15 মিনিট থাকার পরে ওনাদের যে লোক যাওয়ার পরে আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করে আমরা তো হঠাৎ আচমকায় এসে গাড়িটা ধাক্কা মারে এই জায়গা তবে ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব যিনি যে বলছেন যে অ্যাকচুয়ালি বর্তমান যে ঘটনাটা ঘটেছে ওই ঘটনাটার সময় ড্রাইভারের কোনো কিছু দোষ বা আচমকা কিছু অসুস্থর কারণে ঘটেছে তাহলে অন্য কিছু নয় কারণ উনি ঘুমিয়েও পড়েননি কিছু দূরে হয়তো এখান থেকে 5-7 মিনিট আগে ওনারা নেমে বাথরুম করেছেন করে তারপরে আবার যাতায়াত মানে যাত্রা শুরু করেছে ড্রাইভার কোনো অসুস্থতা ধরেছে হয় স্ট্রোক নতুবা কিছু একটা ঘটেছে ড্রাইভার কি এখন মারা গেছে ড্রাইভার মারা গেছে কাকদ্বীপ থেকে